बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम केमन आछेन आपनारा सबाई आशा करछि सबाई भालो आछेन आमरा आलहामदुलिल्लाह आल्लाह पाकेर अशेष मेहरबानीते भालो आछि बोलते पारछि एटा एखन अनेक बड़ो एकटा नियामत आलहामदुलिल्लाह आमरा सबाई भालो आछि ओ होच्छे आमार छोटो मेये आमार छोटो मा এই লকডাউনে ওর জীবনটা এভাবেই কাটছে নিজের মতো করে কোনো কিছু করার নেই ছোট্ট চার দেয়াল এই চার দেয়ালের ভেতরেই ও ওর সময়টা ওর নিজের মতো করে কাটায় ওর খেলনা ওর লেখা ওর আঁকাঝুঁকা এগুলো নিয়ে সারাদিন তো ওকে থাকতে দেই ওর মতো আর আমার যে প্রয়োজনীয় কাজগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি এই তো যে টুকিটাকি কাজ বা ইম্পর্টেন্ট কাজ ছিল সেগুলো মোটামুটি শেষ করেছি এখানে ও কিছুক্ষণ আগে খেলে বিছানাপত্র সব নষ্ট করে রেখে গেছে আর এই কাপড়গুলো হচ্ছে আমি ওয়াশ করে ড্রাই করে নিয়েছি এখন এগুলো সব সুন্দর করে ভাঁজ করে যার যার জায়গা মতো রেখে দিব এটা আমার মোটামুটি প্রতিদিনেরই কাজ তো এই তো বিছানাটা ঝাড়ু দিলাম আর এখন বাকি কাপড়গুলো যার যার জায়গা মতো রেখে দিলাম রেখে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নতুন কোনো রেসিপি না এটা তো এখন সবাই বানাতে পারে মনে হয় খুবই ফেমাস একটা রেসিপি হয়ে গেছে তা হচ্ছে মালাই চপ তো আজকে আমি মালাই চপ বানাবো আর আমি কিভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি মালাই চপ বানানোর জন্য প্রথমেই একটা পাতিল বসিয়ে দিলাম চুলায় সেখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর এই দুধের সাথে আমি তিনটা এলাচি দিয়েছি এলাচি তো এটা তাই না আমার সবসময় দারচিনি এলাচি নিয়ে ঝামেলা হয় তাই কনফার্ম করে নিলাম আর নিয়ে নিচ্ছি একটা প্লেটে এক কাপ পরিমাণ দুধ গুঁড়া দুধ আর সাথে হচ্ছে এক চামচ বেকিং পাউডার আর নিয়ে নিচ্ছি অল্প একটু ঘি আসলে এখানে অল্প ঘি না এটা জমাট বাঁধা ছিল তাই এটা হাফ চামচের মতো দেখাচ্ছে এটা যদি আমি মেল্ট করে নিতাম তাহলে মোটামুটি এক চামচের উপরেই মনে হয় হতো আর একটা বড় একটা ডিম আমি ফেটে নিয়েছি সেটার অর্ধেকটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব আমি আস্তে আস্তে দিচ্ছি যাতে আমার প্রয়োজন মতো আমি ডিমটা দিয়ে এটা ঠিক মতো মেখে নিতে পারি যদি আমার কাছে মনে হয় আরেকটু ডিম দেওয়ার দরকার তখন আরেকটু দিব আর যদি মনে হয় যে না অতটুকুই চলবে তাহলে আর দিব না এই পর্যায়ে আমি যখন দেখছিলাম আমার ডোটার কী অবস্থা তখন আমার হাজব্যান্ড এসে বলল বানাবেই যখন একটু বেশি করেই বানাও তো যেই কথা সেই কাজ তার জন্য আমি আরও হাফ কাপের থেকে অল্প পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম অল্প একটু বেকিং পাউডার আর অল্প একটু ঘি এখন যে ঘিটা দিয়েছি এটা চাইলে আপনি নাও দিতে পারেন আসলে ঘির এত প্রয়োজন পড়ে না এরপর আমার কাছে মনে হচ্ছিল যে দেই তো এটা চাইলে আপনার সেকেন্ড টাইমে আমি যেটা দিয়েছি সেটা স্কিপ করতে পারেন এখন এখানে যে পরিমাণ ডিম ছিল সেই ডিমটুকু আমি সবটুকু দিয়ে আবার ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করছি কিন্তু মাখার পরে মনে হয়েছে আমার ডোটা অনেক শক্ত হয়ে গেছে তখন কিন্তু আমি আরেকটা ডিম ফেটে নিয়েছি আর আরেকটা কথা আমি কিন্তু ওই এক লিটার দুধের সাথে হাফ কাপ পরিমাণ চিনিও অ্যাড করেছি ওইটা আমার যে ভিডিওতে ছিল সেটা আসলে ডিলেট হয়ে গেছে তাই এখন আমি আপনাকে মুখে বলে দিলাম আমি আরেকটা ডিম ফেটিয়েছি এবং দুধের সাথে হাফ কাপ চিনিও দিয়েছি তো এই যে দেখুন আমি যখন আরেকটা ডিম ফেটিয়ে তার অর্ধেকটা দিয়েছি তখন এই যে আমার ডোটা কিন্তু এরকম হয়েছে খুব শক্তও না আবার একদম নরমও না একদম পারফেক্ট একটা ডো এসেছে তো ওটা দিয়ে আমি আমার প্রয়োজন মতো মানে আমার ইচ্ছে মতো আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আর এখানে আমি যে দুধটা বসিয়েছিলাম এটা কিছুক্ষণ পরপর আমি একটু নেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু একটা বলক অলরেডি চলে এসেছে তাই চুলার আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি কারণ জানেন তো সারাক্ষণ দুধের দিকে তাকিয়ে থাকবেন একবারও বলক উঠে পড়বে না যেই আপনি আপনার চোখটা অন্যদিকে ফিরাবেন সাথে সাথে একদম বলক উঠে সব দুধ নিচে পড়ে যাবে তাই এই রিস্কটা আমি আর নিতে চাইনি তাই চুলার আঁচটা কমিয়ে আমি পাশেই দাঁড়িয়েছিলাম আর একটু পরপরই নাড়ছিলাম তো
তো এই যে এখানে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে, আপনি আপনার ইচ্ছে মতো গোল শেপও দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে মালাই চপের জন্য এই শেপটাই ঠিক আছে, আর খুব বেশি বড় বা খুব বেশি ছোট করার কোনো দরকার নেই, মানে একদম ছোট করে ফেললে এটা রসমালাইয়ের মতো হয়ে যাবে। আর যদি অনেক বড় করেন তাহলে মিষ্টিগুলো পুরা আমাদের এলাকা মানে কিশোরগঞ্জের বালিশ মিষ্টি হয়ে যাবে। তাই মোটামুটি একটা সাইজ করে তারপর আস্তে আস্তে করে আমি এগুলো সবগুলো গরম হওয়া দুধে দিয়ে দিচ্ছি। এক লিটার দুধকে আমি কিন্তু জাল দিয়ে কমিয়ে প্রায় হাফ লিটার মতো করে নিয়েছি, আর সাথে তো আমি বলেছি যে হাফ কাপ চিনি দিয়েছিলাম। তো এই দুধটা কয়েকটা বলক ওঠার পরে এখন আমি যখন কমে এসেছে তখন আমি এই মিষ্টিগুলো আস্তে আস্তে এটার ভেতরে দিয়ে দিচ্ছি, সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিব আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব যাতে এটাতে বলক চলে আসে। তো দেখতেই পাচ্ছেন এটাতে বলক চলে আসছে। আমি কিন্তু এখন কোনো নাড়াচাড়া দেইনি মিষ্টিগুলোতে আর হাতও লাগাইনি, এটা এভাবে ঢেকে রেখেছি। ঢেকে যখন দেখছি যে বলক উঠে একদম পড়ে যাচ্ছে তখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখি দুধটা আবার নর্মাল হয়ে আসছে। যখন নর্মাল হয়ে আসছে তখন কিন্তু আমি আবার ঢেকে দিয়েছিলাম যাতে আরেকটা বলক আসে, এবং আমি ওয়েট করছিলাম মিষ্টিগুলো নিজে থেকে উপরে ভেসে উঠুক। এই দেখুন আমি কিছুক্ষণ পরপরই কিন্তু এই কাজটা করছি। আমি এটাতে কোনো নাড়াচাড়া দেইনি, চাইলে আপনারা পাতিলটাকে ঘুরিয়ে একটু মিষ্টিগুলো নড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি তাও করিনি। তখন এই দেখুন মিষ্টিগুলো একটা একটা করে উপরে ভেসে উঠছে আলহামদুলিল্লাহ। ওদের এই টুপ টুপ করে উপরে ওঠা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছে। আসলে নিজের হাতের কোনো জিনিস যখন বানাই এবং যেই রেজাল্টটা আশা করি সেটা যখন হয় তখন কিন্তু অনেক ভালো লাগে। আর আমার এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছিল, মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। তো এইভাবে আমি কিছুক্ষণ জাল দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি এভাবে জাল দিতে থাকি, এবং দেখুন আস্তে আস্তে মিষ্টির সাইজগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এখন আমি অল্প একটু হালকা করে হালকা আলতোভাবে যেটাই বলেন আমি মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অলরেডি ওরা কিন্তু একটু বড় হতে শুরু করে দিয়েছে। চুলার আঁচটা এখন আমার মিডিয়ামে দেওয়া। আসলে এখন যে পরিস্থিতি, বাইরে থেকে মিষ্টি কিনে আনাটা খুব ভয়ের একটা বিষয়, আর এই লকডাউন কিন্তু আমাদের সব গৃহিণীদের অনেক কিছু বানাতে শিখিয়ে ফেলেছে। যারা আমরা বাইরে থেকে সবসময় জিনিসপত্র আনতাম, এখন ফ্যামিলির কথা চিন্তা করে আমরা কিন্তু বাইরে থেকে জিনিসপত্র না এনে নিজেই যেভাবেই পারি তৈরি করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করছি, যার কারণে এখন আমরা সবাই অনেক পাকা রাঁধুনি হয়ে উঠছি। এই যে দেখুন আমি এভাবে আর কিছুক্ষণ এভাবে ঢেকে দিচ্ছি আর খুলে দিচ্ছি। আমার মালাই চপ একদম রেডি, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে ফেঁপে টইটুম্বুর হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে। আর আমি তো মালাই চপ খেতে অনেক পছন্দ করি, তাই যখন দেখলাম মালাই চপগুলো আসলে অনেক তুলতুলে হয়ে গেছে এবং সাইজে অনেক বড় হয়ে গেছে, আমার কাছে দেখতেই কিন্তু খুব ভালো লাগছে। আর আমার বাচ্চারা কিন্তু মানে আমার এই মিষ্টি খেয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, বলেছে মা অনেক ভালো হয়েছে। আর কেউ কিছু রান্না করে দিলে তখন যদি সেটা প্রশংসা করে সেটা যেই হোক শুনতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার মালাই চপ রেডি, আমি এখন একটা ডিশে নিয়ে নিলাম ঠান্ডা করে তারপরে খাবো। দেখতে কিন্তু আসলে অনেক ভালো হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এভাবে বাইরে থেকে না এনে বাসায় বানিয়ে খাবেন,
ভালো লাগবে, সবাই অনেক খুশি হবে, সবার স্বাস্থ্যও ভালো থাকবে, আমরা যারা গৃহিণী তারাও নিশ্চিন্তে থাকবো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।